তার অবস্থান কর্মসূচি ছিল, এবং আমরা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচিটা এখন ঘোষণা করছি। আমরা 17 তারিখ আমাদের এই ক্যাম্পাসের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর দাবিতে 17 তারিখ সর্বাত্মক আন্দোলন ঘোষণা করছি, এবং এই আন্দোলনকে সফল করার জন্য আগামীকাল যেই সময় সে সময়ে আমরা বিভিন্ন হলে হলে গণসংযোগ চালাবো এবং অনলাইনে প্রচার প্রচারণা চালাবো। আমাদের মূল যেই আন্দোলন, সর্বাত্মক আন্দোলন, সেটা হচ্ছে 17 তারিখ সকাল দশটায় সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করছি, এবং আমাদের ব্যানার থাকবে দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন। এই ঘোষণা করছে 17 তারিখ আমাদের সর্বাত্মক আন্দোলন সকাল 10টায়। এটা জমায়েত হব আমরা কেন্দ্রীয় গ্রন্থাগারে, এবং আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে সেই আন্দোলন চলবে। আজকে আমাদের কোনো অবস্থান কর্মসূচি ছিল, আমাদের ভিসি স্যারের সাথে দেখা করার কথা ছিল না, কিন্তু আমাদের আপুরা এখানে ছিল বলে ভিসি স্যার এসেছিলেন এবং আমাদের সাথে কথা বলেছেন। এটা শুধু আমাদের দেখভাল করার জন্য, আমাদের এই আন্দোলন নিয়ে কোনো কথা হয় না স্যারের সাথে। আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রতিনিয়ত দিয়ে আসছি এবং দিয়ে আসবো, যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ধন্যবাদ স্যার। আমরা বিগত 1 মাস ধরে হচ্ছে গিয়ে রাজপথে আন্দোলন করছি, বিগত 1 মাস ধরে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে রাজপথে আন্দোলন চালাচ্ছি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছি। এরই মধ্যে একটা কুচক্রী মহল আমাদেরকে ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে, ছাত্রলীগের যেই ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস থেকে হটিয়েছি। আমি বিশেষ করে শুরু থেকে এই ছাত্রলীগের কুকর্মের কারণে, গেস্ট রুম গরম কালচারের কারণে তৃতীয় বর্ষে হল থেকে চলে গিয়েছি, ছাত্রলীগের অত্যাচারের কারণে হল থেকে চলে গিয়েছি, সেই আমাকেই এখন হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা কি 17 জুলাই এর পরে হজ করে এসেছি? আমরা কি 17 জুলাই এর পরে আমরা হচ্ছে পবিত্র হয়ে গেছি? আগে আমরা ছাত্রলীগ ছিলাম, এখন আমরা ছাত্রলীগের রূপ ধরে সাধারণ শিক্ষার্থী মাঠে এসেছি। তাদেরকে আমরা একবারে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই, আমরা কখনোই কোনো ধরনের ছাত্রলীগের সাথে ছিলাম না। ছাত্রলীগের অত্যাচারকে আমরা আমাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। সেম ভাবে অন্য কোনো ছাত্রলীগ রূপই কেউ যদি আমাদের ক্যাম্পাসে আসতে চায়, ট্যাগিং এর রাজনীতি, গেস্ট রুমের রাজনীতি, সিট বাণিজ্য, ক্যান্টিন বাণিজ্য যদি আবার তারা শুরু করতে চায়, তাদেরকেও আমরা সেই স্বৈরাচারী হাসিনার মতো সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা উৎখাত করে দিব। ট্যাগিং এর রাজনীতির মাধ্যমে আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমাদের আগামীর প্রজন্মর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস রেখে যেতে চাচ্ছি, আমাদেরকে যারা ট্যাগিং এর রাজনীতির ভেতরে ফেলে দিতে যাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দিয়ে যেতে যাচ্ছি। তারা কিন্তু ক্যাম্পাসে আর কখনোই প্রবেশ করতে পারবে না, সাধারণ শিক্ষার্থী তাদের এই ট্যাগিং এর রাজনীতির শিকার আর কখনোই হতে পারবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা এই যে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম ভিসি চত্বরের সামনে, এই ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল রাজনীতি সচেতন, আমি আবারো বলছি পলিটিক্যালি কনশিয়াস স্টুডেন্টসরা এখানে একত্রিত হয়েছে দলীয় রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কারণ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ফ্যাসিবাদের কাঠামো রয়েছে, সেই ফ্যাসিবাদের কাঠামোর অন্যতম নিয়ামক হচ্ছে দলীয় রাজনীতি, দলীয় ছাত্র এবং শিক্ষক রাজনীতি। দলীয় ছাত্র এবং শিক্ষক রাজনীতির মাধ্যমে গুটি কয়েক শিক্ষার্থী আমরা জরিপে দেখেছি মাত্র 5% শিক্ষার্থী দলীয় রাজনীতি চায়, আর 95% শিক্ষার্থী দলীয় রাজনীতির বিপক্ষে, অর্থাৎ তারা ডাকসুর মাধ্যমে ছাত্র রাজনীতি করতে চায়। এই যে 5% শিক্ষার্থীর মাধ্যমে 95% শিক্ষার্থীর উপর যে দমন পীড়ন, এই দমন পীড়নের রাজনীতি বন্ধের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। সুতরাং আমাদেরকে অ্যাপলিটিক্যাল স্টুডেন্ট বলার কোনো অধিকার কারো নাই। ইভেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ত্যাগের রাজনীতি সেই রাজাকার বলার সেই রাতেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এখন যদি কাউকে কোন ট্যাগ দেওয়া হয় সেই ট্যাগ ধরেই তাকে প্রতিহত করা হবে। আমাকে যদি মুসলমান হওয়ার কারণে বা মুসলমান না হওয়ার কারণে বা মুসলমান ট্যাগ দিয়ে আমার প্রতি যদি কোন রকম বৈষম্য করা হয়, আমি মুসলমান নাম নিয়েই ওই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করব। আমাকে যদি ইহুদি ট্যাগ দেওয়া হয়, আমি ইহুদি ট্যাগ নিয়েই
আমি ওই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। রাজনীতি রাজাকার যেদিন ত্যাগ যেদিন দেওয়া হয়েছে সেই রাতেই কিন্তু ট্যাগের রাজনীতি শেষ হয়েছিল। নতুন করে বাংলাদেশে যারা ট্যাগের রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করতে যাবে তাদেরকেও ফ্যাসিবাদ যেভাবে ফ্যাসিবাদী হাসিনাকে যেভাবে প্রতিহত করা হয়েছিল সেই মুহূর্তে তাদেরকেও প্রতিহত করা হবে। ট্যাগের রাজনীতির দিন শেষ। সোনা এই বাংলাদেশ হবে সাধারণ শিক্ষার্থীদের এবং আমাদের স্বপ্নের বাংলাদেশে এই স্বপ্নের ক্যাম্পাসে কোন ধরনের দলীয় ফ্যাসিবাদ দলীয় রাজনীতি মেনে নেওয়া হবে না। সম্পূর্ণরূপে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ডাকসুর যে প্যানেলবিহীন ভাবে স্বতন্ত্র ভাবে ইশতেহার ঘোষণা করে আমাদের ডাকসুর সংস্কারের মাধ্যমে ডাকসুর নির্বাচন দিতে হবে। এবং কেউ যদি পুনরায় ত্যাগ দিয়ে এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করে তবে তাদেরকেও প্রতিহত করা হবে যেভাবে প্রতিহত করা হয়েছিল ছাত্রলীগের সেই ট্যাগিং বাসদেরকে। সুতরাং আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি 17 তারিখ সকাল 10টায় পূর্ণাঙ্গ সর্বাত্মক দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করছি এবং আগামীকাল সকল হলে হলে আমরা গণসংযোগ করব। এবং এই বিজি চত্বরেই আমরা 17 তারিখ সকাল 10টায় কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে আমরা সমগ্র ক্যাম্পাসে এই আন্দোলন তাবানের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং এই আন্দোলনের ব্যানার হচ্ছে দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন। দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে 17 তারিখ সকাল 10টায় কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে সর্বাত্মক আন্দোলন করবে। এবং এর মাধ্যমেই কেউ যদি আবার ত্যাগ দিয়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তবে তাদেরকেও ছাত্রলীগের মতো প্রতিহত করা হবে। আমরা আমাদের প্রত্যেক হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থা যেহেতু অব্যাহত রেখেছে সুতরাং এখানে কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে সর্ট আউট করার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আমাদের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে। এখানে দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে এসেছিলেন ভিসির সাথে উপসাদেশে সাক্ষাৎ করার জন্য। তারা তাদের কর্মসূচি ঘোষণা করছেন। দর্শক, আমরা বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা দলীয় রাজনীতি বন্ধের মুক্ত ক্যাম্পাস আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভাগ্যগণের সামনে বিশেষত্বরা এখানে সমবেত হয়েছেন তারা এবং কথা বলেছেন। তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। No more campus politics. Hale hale khabar de.